হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো। তো আজকে পাবজি নতুন একটা আপডেট নিয়ে আসছি, কেডি কিভাবে হাইড করা যায়। তা আগেও আপনার কেডি হাইড করা যেত, কিন্তু আমরা অনেকেই পারতাম না, তাই নিয়ে অনেক প্রবলেম হইতো আমাদের। সো এখন আর কোনো প্রবলেম নাই, আমি চলে এসেছি আপনাদের জন্য আপডেট নিয়ে। স্পেশালি পাবজিকে অনেক অনেক ধন্যবাদ, পাবজি এত সুন্দর একটা ফিউচার এনে দেওয়ার জন্য। কারণ আমরা যারা অনেকেই কম গেম খেলি, যাদের কেডি কম, তাদের জন্য খুবই সুন্দর একটা ফিচার নিয়ে আসছে পাবজি। তো চলেন যাই দেখি। তো প্রথমে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে দেখবো একটা আইকন আছে, ছোট্ট একটা আইকন। আইকনে ক্লিক করলেই দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি যেগুলা সিলেক্ট করবেন ওগুলাই আপনার প্রোফাইলে দেখাবে, ওগুলাই অন্য কেউ দেখতে পারবে, এছাড়া আপনি ব্যতীত আর কেউ দেখতে পারবে না। তো এখানে দেখেন অনেকগুলো মার্ক আছে, আপনি এখান থেকে যে কোনো তিনটা মার্ক সিলেক্ট করতে পারবেন। মার্ক সিলেক্ট করা হয়ে গেলে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর কাজ শেষ। আপনি কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে আবার চেঞ্জও করতে পারেন, আপনি যখন মন চায় কেডি শো করতে পারবেন, যখন মন চায় না কেডি শো করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি পার্সোনালি আমি কেডি শো করব না, তাই আমি এখন কেডি সিলেক্ট করতেছি না। তো আপনাদের যখন যেটা মন চায় আপনারা তখন সেটা করতে পারবেন। সো পাবজি আমাদের জন্য খুবই ভালো একটা সুন্দর ফিচার নিয়ে আসছে। সো কেমন লাগলো পাবজি নতুন আপডেটটা? আশা করি সবাই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট।